বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নীলফামারী জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত দেশের প্রথম এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান আমাদের শিক্ষানগরী খ্যাত সৈয়দপুরে। আসুন, শিক্ষানগরী সৈয়দপুরের আজকের এই ভিডিওতে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার চেষ্টা করি। বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে বাউস নামেই বেশি পরিচিত। 2015 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে সৈয়দপুর তথা নীলফামারী জেলার দীর্ঘদিনের বিশ্ববিদ্যালয় শূন্যতার অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাউস বেসরকারি বিশ্ববিদ্যালয় হলেও এখানকার পড়াশোনার মান অনেক ভালো। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 6টি বিভাগ চালু রয়েছে। প্রতিটি বিভাগে শতাধিক শিক্ষার্থীর ভর্তির সুযোগ পায়। বাউসে আছে যন্ত্রবহুল অত্যাধুনিক ল্যাব, যার ফলে এখানকার শিক্ষার্থীরা মেধা বিকাশের পর্যাপ্ত সুযোগ পায়। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই প্রতিষ্ঠানটির নিজস্ব ড্রেস কোড রয়েছে। নিয়ম শৃঙ্খলা চর্চা ও সহশিক্ষামূলক কার্যক্রমে এই বিশ্ববিদ্যালয়ের আকাশচুম্বী সফলতা। এখানে ছেলে মেয়ে উভয়ের জন্যই রয়েছে আবাসিক সুবিধা। বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ছেলেদের জন্য রয়েছে আব্বাসউদ্দিন আহমেদ হল ও মেয়েদের জন্য রয়েছে বীর প্রতীক তারামন বিবি হল। এর ফলে দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের কোনো রকম ভোগান্তি পোহাতে হয় না। এছাড়াও অতি সম্প্রতি এখানকার শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য একটি বাস চালু করা হয়েছে। সৈয়দপুরের বাউস্টে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ন্যায় 4 বছরব্যাপী কোর্স সম্পূর্ণ করতে খরচ পড়বে 7-8 লক্ষ টাকার মতো। বিবিএতে পড়তে খরচ পড়বে প্রায় 4.5 লক্ষ টাকা। বিভিন্ন বিভাগ ভেদে সেমিস্টার ফি 50,000 থেকে 90,000 টাকা। বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব ক্যাম্পাস ও খেলার মাঠ। এখানকার পরিপাটি ক্যাম্পাস ও সুশৃঙ্খলা দেখলে যে কারো মন ভরে যাবে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সৈয়দপুরবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই সাথে আমাদের শিক্ষানগরী সৈয়দপুরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ।